আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ভারতের কর্ণাটকে মুসলিম ছাত্রীদের হিজাব পরার পক্ষে বিপক্ষে বিক্ষোভ পাল্টা বিক্ষোভের পর বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত বিতর্কিত এই ইস্যুটি ভারতের সীমানা পেরেছিল আগেই আর এবার হিজাবে নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরব হয়েছে যুক্তরাষ্ট্র ও বাইডেন প্রশাসন দেশটি বলছে কর্ণাটকে মুসলিম ছাত্রীদের হিজাব পরার উপরে নিষেধাজ্ঞা দেওয়া ধর্মীয় স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর অ্যাটলার্স রাশাদ হোসেন টুইটারে দেওয়া এক বার্তায় বলেছেন হিজাবে নিষেধাজ্ঞা নারীদের কলঙ্কিত করবে এবং আরও দূরে ঠেলে দেবে তার ভাষায় ধর্মীয় স্বাধীনতার মধ্যে একজনের ধর্মীয় পোশাক বেছে নেওয়ার ক্ষমতাও অন্তর্ভুক্ত রয়েছে হিজাবে নিষেধাজ্ঞার বিষয়ে উদ্বেগ জানিয়ে গত শুক্রবার দেওয়া এক টুইট বার্তায় তিনি আরও বলেন ধর্মীয় পোশাক পরা বা না পরার বিষয়টি ভারতীয় রাজ্য কর্ণাটকে নির্ধারণ করা উচিত নয় স্কুল কলেজে হিজাব করার উপরে নিষেধাজ্ঞা মুসলিম ছাত্রীদের ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন একই সঙ্গে এটি নারী ও মেয়েদের কলঙ্কিত করবে এবং আরও দূরে ঠেলে দেবে হিজাব নিয়ে বাইডেন প্রশাসনের এক কর্মকর্তার এই মন্তব্যের পর শনিবার হয় ভারতের মোদী সরকার হিজাব কাণ্ডে চলমান বিতর্ক ভারতের অভ্যন্তরীণ বিষয় দাবি করে রাশাদ হুসেইনের বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত বলেও আখ্যায়িত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একই সঙ্গে বিষয়টি আদালতে মীমাংসার অপেক্ষায় বলেও জানায় দিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাক্সি বলেন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কোনো উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য কাঙ্ক্ষিত নয় টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন আমাদের সাংবিধানিক কাঠামো এবং প্রক্রিয়া সেই সঙ্গে আমাদের গণতান্ত্রিক ও রাষ্ট্রনীতির আদর্শ হল সমস্যাগুলো বিবেচনা করা এবং তার সমাধান করা যারা ভারতকে ভালোভাবে জানেন তারা এই বাস্তবতা যথাযথভাবে উপলব্ধি করবেন এদিকে জানা যায় কর্ণাটকে এই আন্দোলনের সূত্রপাত হয়েছে গত মাসে উদুপি জেলার সরকারি বালিকা পিউ কলেজে ছয়জন মুসলিম ছাত্রীকে হিজাব পরার কারণে শ্রেণীকক্ষের বাইরে বসতে বাধ্য করার পর থেকেই সেই সময় কলেজ প্রশাসন জানায় ইউনিফর্মের অংশ নয় হিজাব এবং ওই ছাত্রীরা কলেজের নিয়ম লঙ্ঘন করেছে ছাত্রীদের ক্লাসে হিজাব পড়ার বিষয়ে আপত্তি জানায় স্থানীয় ডানপন্থী বিভিন্ন গোষ্ঠী ও তাদের ছাত্র সংগঠন উদুপির এই আন্দোলন ছড়িয়ে পড়ে রাজ্যের মান্দিয়া এবং শিবামোগা এলাকায় সেখানকার কলেজ কর্তৃপক্ষ হিজাব নিষিদ্ধ করে যদিও আইনে হিজাব পরে মুসলিম ছাত্রীদের ক্লাসে আসতে কোনো বাধা নেই পরে উদুপির একটি প্রাক বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রী হিজাব পড়ার উপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন সে বিষয়ে কর্ণাটকের হাইকোর্টে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু হিজাব সংক্রান্ত পিটিশনটি শুনানির জন্য বৃহত্তর বেঞ্চে পাঠিয়েছে কর্ণাটক হাইকোর্ট বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন